ওয়েলকাম ফ্রেন্ডস, এবছরের পঞ্চায়েত ভোটের জন্য মোটামুটি ভিডিও আমি সব রকম দিয়ে দিয়েছি, পাশাপাশি যে পিডিএফ ফাইলগুলি আপনাদের দরকার সেগুলো আমি দিয়ে দিয়েছি। এরপরেও দেখছি আপনাদের অনেকের অনেক রকম সমস্যা হচ্ছে বা বিভিন্ন রকম প্রশ্ন আপনারা করছেন পোস্ট, এবং আপনাদের প্রত্যেকটি প্রশ্নের আমি উত্তরও কিন্তু দিচ্ছি, হয়তো কোনো ক্ষেত্রে একটু সময় লাগছে। তো এরপরও একটি প্রস্তাব আমি নিয়ে আসছি আপনাদের কাছে, সেটা হচ্ছে যদি আপনারা মনে করেন যে একদিন একটা এক ঘন্টা লাইভ প্রোগ্রাম দরকার আছে, তাহলে আমি সেটা করতে রাজি আছি। সেক্ষেত্রে ডেট এবং টাইমটা আমি বলে দেবো এই ভিডিওতেই, কিন্তু আপনারা যদি এই ভিডিওতে রেসপন্স করেন যে হ্যাঁ আপনাদের দরকার আছে, আমি তাহলে সেটা করতে রাজি আছি। সেই ভিডিওতে এই ইউটিউব চ্যানেলেই সেই ভিডিও আপনারা দেখতে পাবেন সরাসরি, সেখানে আপনারা কমেন্ট করবেন, আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সেক্ষেত্রে 8 তারিখ ভোট শনিবার, 7 তারিখ শুক্রবার সবাই চলে যাচ্ছেন, সবাই যাচ্ছি, আমরাও যাব, আমিও যাব। তো 6 তারিখ সন্ধেবেলা একটু গোছগাছ করার ব্যাপার আছে, পাশাপাশি 6 তারিখ অফিস স্কুল যাই বলেন না কেন প্রত্যেকেরই আছে। তো সেক্ষেত্রে 5 তারিখ সন্ধেবেলাটা একটা সুটেবল টাইম হতে পারে, তার কারণ অফিস স্কুল সবই খোলা, কাজেই অন্য সময় হবে না। তো 5 তারিখ সন্ধে 8টায়, 5 তারিখ মানে 5ই জুলাই সন্ধে 8টায় বুধবার আমি একটা ডেট এবং টাইম ঠিক করেছি। যদি আপনারা এই ভিডিওতে রেসপন্স করে জানান যে হ্যাঁ এটার প্রয়োজন আছে, তাহলে আমি আবার বলছি আগামী 5ই জুলাই বুধবার সন্ধে 8টা থেকে 9টা পর্যন্ত এক ঘন্টার একটা লাইভ প্রোগ্রাম এই ইউটিউব চ্যানেলে আমি করব। সেখানে আপনারা কমেন্ট করবেন, শুধুমাত্র ভোট সংক্রান্ত বিষয়, পঞ্চায়েত ভোট, আমি আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব বা দেব। তো আপনারা যদি বলেন তাহলে কমেন্ট করুন, আমি সেই মোতাবেক ব্যবস্থা করব, কিন্তু ডেট টাইম চেঞ্জ হবে না। তার কারণ চেঞ্জ করার অপশন দিলে আপনারা অনেক রকম কমেন্ট করবেন, সেক্ষেত্রে আর ওটাকে ফিক্সড করা যাবে না, কাজে আপনাদেরকেও একটু অ্যাডজাস্ট করতে হবে। যে কারণে 5 তারিখ রাত্রি 8টা থেকে 9টা এই এক ঘন্টা আমি এটা আমি বলে দিলাম। এবার আপনারা যদি রাজি থাকেন বা যদি আপনাদের প্রয়োজন থাকে তাহলে ভিডিওতে কমেন্ট করবেন, আমি সেই মোতাবেক ব্যবস্থা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।